মুহূর্তে খুলনা নগরীর সাত রাস্তা মোড় এলাকায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম। জেলার করোনা পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, খুলনায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে খুলনা মহানগরীর তিনটি থানা এলাকা, খুলনা সদর, খালিশপুর এবং সোনাডাঙ্গা থানা এবং রূপসা উপজেলা, এই চারটি জায়গায় গত এক সপ্তাহ ধরে লকডাউন চলছে। এর মধ্যে ইতিমধ্যে ছয় দিন পার হয়ে গেছে। আগামীকাল 10 তারিখ মধ্যরাত পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে বলে আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। বিষয়টা ছিল যে এমনই যে খুলনা সদর থানা এলাকায় 35% এবং সোনাডাঙ্গা, খালিশপুর এসব এলাকায় 27% থেকে 30%-এর মধ্যে উঠানামা করছিল করোনা সংক্রমণের হার। সেই হিসাবে প্রশাসন কিন্তু সজাগ দৃষ্টি দেয় এবং রূপসা উপজেলায় সেটি ছিল প্রায় 22% এবং খুলনা মহানগরীতে কিন্তু আমরা যদি মহানগরীর সদর থানা এলাকায় যদি আমরা হিসাব করি, আজকে যে হিসাবটা আমরা পেয়েছি গত 24 ঘন্টায়, এখানে সেই হিসাবে 59% এই সদর থানা এলাকায় করোনা সংক্রমণের হার রয়েছে, অর্থাৎ 35% থেকে 59% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া 36% খালিশপুর থানা এলাকায় এবং 35% সোনাডাঙ্গা থানা এলাকায় রয়েছে। এছাড়া 20% খুলনার রূপসা উপজেলাতে বিরাজ করছে বলে আমরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা যেটি জেনেছি যে খুলনায় গত 24 ঘন্টায় 81 জনের নমুনা করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে 284 জন গতকাল PCR ল্যাবে করোনা পরীক্ষা হয়েছিল এবং 81 জনকে শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে খুলনায় রয়েছে 39 জন এবং বাকি সাতক্ষীরা, বাগেরহাট এবং যশোর এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে সংক্রমণ ধরা পড়েছে। তো আমরা যদি সেই হিসাব করি, খুলনা যে কোভিড করোনা যে ডেডিকেটেড হাসপাতাল রয়েছে সেখানে 9 জন গত 24 ঘন্টায় মারা গেছে এবং এর মধ্যে খুলনায় 3 জন রয়েছে, যশোরের 3 জন এবং বাগেরহাটের 2 জন করে এখানে আমরা পরিসংখ্যান অনুযায়ী যেটি জানতে পেরেছি। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে গত কয়েকদিনে খুলনা মহানগর বা যেসব এলাকায় লকডাউন ঘোষিত হয়েছে সেখানে আসলে শুধুমাত্র কিছু দোকানপাট বা মার্কেট বন্ধ রয়েছে, এছাড়া কিন্তু মানুষের স্বাস্থ্য, যারা স্বাস্থ্যবিধি মেনে চলা বা সংক্রমণ প্রতিরোধে যা যেসব করণীয় তারা কিন্তু কেউ মানছেন না। প্রতিদিন জরিমানা করা হচ্ছে, তারপরেও ঠেকানো যাচ্ছে না অনিয়ম। সব মিলে এই ছিল আমার কাছে রিচার্ড খুলনা থেকে, খুলনার করোনা সংক্রমণ এবং বর্তমান পরিস্থিতি তার সর্বশেষ খবর। খুলনার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নগরীর সাত রাস্তা মোড় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।